কৃষি এদেশের অর্থনীতির এক অতি গুরুত্বপূর্ণ খাত। আমরা বলে থাকি কৃষি নির্ভর বাংলাদেশ। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রায় সবাই কৃষির সঙ্গে জড়িত, তবে প্রতিনিয়ত আমাদের দেশে বেকারত্বের সংখ্যা বেড়েই চলেছে। সেই সংখ্যা কমাতে পারেন আপনি, আমি, আমরা সকলেই। আর সেই বেকারত্বের সংখ্যা কমাতেই আপনাদের পাশে আছি আমি কামাল আহমেদ এবং একটি নির্ভরযোগ্য কৃষি অনুষ্ঠান এনইবিডি। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন, সুন্দর আছেন, সুস্থ আছেন। আমি কামাল আহমেদ, এনইবিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। আজকে তারিখ হচ্ছে 26/8/2020। আমি আসছি জাস্ট আপনাদের দেখানোর জন্য, এখন বাজে সকাল 4:30 মতো, জাস্ট হারভেস্ট করার জন্য। এখানে আমাদের সে সদস্য পঞ্চগড়ে আসছি আমি, তার 2 লক্ষ লিটারের ভিয়েতনামি কই আছে, যদিও তিনি বারবার দুইবার হারভেস্ট করছেন, তারপরে শেষ হারভেস্ট। তো চলুন আমরা বিস্তারিত দেখি এবং কি মাছ ধরি এবং বিস্তারিত আমরা বসে আলোচনা করব। চলুন আমরা সেই হারভেস্টটা দেখি। আমি রাত্রে হারভেস্ট করছি, তো আমি হারভেস্ট করে মোটামুটি 3,260 কেজি আমার মাছ পাচ্ছি। তো এখন আমরা হিসেবে বসছি যে ভাই সজলবা জানাবেন, উনি নাকি এর আগেও দুইবার হারভেস্ট করছেন এই 2 লক্ষ লিটারের ট্যাঙ্কিতে, মানে পুকুরে পণ্য। সজলবার কাছে শুনবো আসলে এই যে হারভেস্টটা করলো, উনি কী লাভ হলো বা কত টাকা লাভ হলো। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাই? সজল ভাই, এটা আমি রাত্রে হারভেস্ট করলাম আপনার। তো হারভেস্টে যেটা পাইলাম আমি, মোটামুটি আমি 3,260 কেজি মাছ পাচ্ছি। 3,260 কেজি। তো আপনি বলতেছেন যে এর আগে আপনি দুই স্টেপ, হ্যাঁ, প্রথমবার একটু কম আসছে, দ্বিতীয়বার একটু মাঝামাঝি। আমি যেটা পাইছিলাম, আমি আড়াই মাসে ফার্স্ট যে হারভেস্টটা করি সেটাতে আমি নেয়ার অ্যাবাউট 2,550 কেজি মাছ আমি পাইছিলাম। সেটা হ্যাঁ, আমি টোটাল মাছ ছাড়ছিলাম 70,000 পিস। তো 2-4 হাজার পিস তো 1,000 মরতেই পারে, পানির ব্যাপার, প্রথম অবস্থায় স্টেজ থাকার কারণে আনলে 2-4 হাজার মরবি। তো 66,000 পিস আমাদের টার্গেটেড ছিল। প্রথমবার পাইছিলাম আমি 2,550 কেজি, যেটার অ্যাভারেজ
ওয়েট ছিল 8 থেকে 10 টা কেজি পার কেজিতে পার কেজিতে 8 থেকে 10 পিজি কেজি বিক্রি যোগ্য ওটার প্রাইস আমি কম পাইছি অবশ্য 85 টাকা করে পাইছিলাম আচ্ছা 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 মানে সব মাইনাস প্লাস করে বলতেছি আমি জি আচ্ছা এই যে আরতের খরচ যে লোকগুলো এসে তাদের পরিবহন কাস্টমাইজেশন খরচ আর দ্বিতীয়বার আমি যে মাছটা বিক্রি করছি সেটা নেয়ার পর 3 মাস পুরো 3 মাস না একদিন আগা পাছা হবে সেটা আমি বিক্রি করছি মোটামুটি আপনার আপনার হিসাব দেওয়া হয়েছে 3510 কেজি4-6 তো সেটা আমার এটা কিন্তু বড় সাইজের মাছ বড় হলে জি আপনার কিন্তু মার্কেট রেটটা কিন্তু একটু বেড়ে যায় 4 থেকে 4টা থেকে 6টা হবে মনে হয় 4টা থেকে 6টা আমরা তো মাপলাম তো এটা আমি কিন্তু সব মাইনাস প্লাস করে 105 টাকা করে পাইছি আচ্ছা 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 সব মাইনাস প্লাস করে তাহলে এখন আমি যদি যদিও প্রিয় দর্শক আমি আসলে ওনার দুইটা হারভেস্ট আমি দেখি না কিন্তু আমি গত রাতে যে হারভেস্ট আমি দেখলাম সেটা বলতেছি তো এখানে আপনার মোটামুটি যদি আপনার আগের হিসাব করি তাহলে দেখা যাচ্ছে আপনার প্রথম হারভেস্ট আপনার প্রথম কয়দিন ছিল এটা মাসটা ছিল আপনার প্রথমটা দুই মাস 10 দিন মানে আমরা তারপর এটা ছিল তারপর এটা হচ্ছে 3 মাসে করছি আমি 3 মাসে তারপর এটা এখন যেটা করলেন এটা তো আপনার 3.5 মাস পার হয়ে গেছে 3.5 মাস পার হয়ে গেছে মানে তো প্রথম আমরা হারভেস্ট যেটা হিসাব করে দেখছি আপনার 216,750 টাকার মার্জিন করছেন প্রথমবার হ্যাঁ প্রথমবার হ্যাঁ আচ্ছা তারপর 2 লাখ আপনি রাউন্ডে ধরেন 216 ধরেন 750 আচ্ছা টোটাল ধরে যে তো আমি লিখে লিখে বলছি আপনার হিসাবটা আমাকে 216,750 টাকার মার্জিন করছেন দ্বিতীয়বার আপনি বিক্রি করছেন আপনার 333,450 টাকা দ্বিতীয়বার রাইট দ্বিতীয়বার রাইট আচ্ছা যেটা 3510 কেজি ছিল 95 টাকা আমি পাইছিলাম রেট জি আর এই যে আমি আমি যেটা আপনার গত রাতে যেটা করলাম সেটা হলো আপনার 342,300 টাকা হ্যাঁ গত রাতে যেটা করছি এটা মার্কেটে বিক্রি করলাম 342,300 তুই সকালে যেটা বিক্রি করলেন জি জি এখন টোটাল হিসাব করে আপনার 892,500 টাকার মাছ বিক্রি করছেন আপনি সর্বমোট তিনটা মিলে তিনটা মিলে আপনার এই 2 লাখ এবং এই যে আরেকটা কথা বলি 892,500 টাকার যে মাছটা আমি বিক্রি করছি এটা কিন্তু সব খরচ বাদ দিয়ে নিট আচ্ছা আচ্ছা এই টাকা আমি পাইছি আচ্ছা এখন বিক্রি করলেন খরচটা কি বলুন খরচ 70,000 পিস মাছ ছিল আচ্ছা এটা 1 টাকা 30 পয়সা মাছের আমি পোনা কিনছিলাম আর পরিবহন খরচ 15 পয়সা করে আমি তো বগুড়া থেকে আমার ট্রাস্টেড জায়গা থেকে মাছ নিয়ে কারণ ট্রাস্টেড জায়গা থেকে না নিলে মাছে ধরা ফেলে তো আপনার সবকিছু দিল মানে 1 টাকা 45 পয়সা 1 টাকা 45 পয়সা পড়ছিল 115,000 টাকার মতো মাছ আসছিল আমার আচ্ছা আচ্ছা টোটাল বিলে আর তারপর বিদ্যুৎ বিল বিদ্যুৎ বিল আমার মোটামুটি আসছিল ধরেন 30,000 টাকার মতো আমার তো পন্ড অনেকগুলো আমার 22,000-25,000 মাসে আসে বিদ্যুৎ বিল আমি একটাতে টোটাল ইউনিট চলে হ্যাঁ আমি আমি একটাতে মনে করেন 10,000 টাকা দিয়ে দিলাম আচ্ছা আচ্ছা এটা তো ধরেন সর্বোচ্চ 30,000 ম্যাক্সিমাম আর তারপরে আসে আপনার খাদ্য খরচ খাদ্য খরচ আমার অন এন এভারেজ প্রথম যে বস্তাগুলো খাইছিলাম এগুলো 20 কেজির বস্তা ছিল এটা কিন্তু 1 mm ছিল 1 mm ছিল আপনি ঘরে 3.5 মাস আপনি লাগছেন মোটামুটি 1254 কেজি খাবার খাইছে এত কম 135 থেকে 140 গ্রাম খাবার লাগছে আমার এত কম সম্ভব হ্যাঁ হ্যাঁ আচ্ছা না এটা তো আমি এর আগেও তো আপনাকে তো আগে ভিডিওতে আপনার ডেফিনিশন সহ তো বললাম জি তাহলে আপনি 135 গ্রাম খাবার খেয়েছে 135 থেকে 140 গ্রাম আমরা আমরা 135 প্রাইম হিসাব আমি ওখানে পাইছিলাম তারপরে 1254 কেজি খাদ্য খাইছি জি এখন এই খাবার হিসাব দেন খাদ্য তার ভিতর 400 কেজির প্রাইস বেশি ছিল প্রথম পর্যায়ে যেটা যেটাতে প্রোটিন উচ্চ মানের সেটা 70 টাকা করে ছিল আচ্ছা আচ্ছা পার কেজির হিসাব 70 টাকা সেই হিসাবে আপনার 400 কেজি 28,000 টাকা আসে আর দ্বিতীয় ছিল হচ্ছে আপনার 854 কেজি 854 কেজি যেটা আপনার 2 mm ছিল 3 mm বড় দানাটা যখন মাছ বড় হয়ে যাবে আপনাকে তো ফিডের দানাটাও তো বড় দিতে হবে তো সেটা আমি এভারেজ নিছি আপনার 35 থেকে 42 তো আমি এখানে সব মিলে সর্বসা করলে 42 টাকা ধরছি তার মানে তাহলে আসে 42 টাকা হলে কত আসে 35,868 সব মিলে আপনার রাউন্ড আসে আপনি রাউন্ড তো করছেন কত আসে তার মধ্যে আপনি কিছু আনুষঙ্গিক খরচ আছে আনুষঙ্গিক এই যে যা যা বলতে 15,000 টাকা ধরছি জি তাই টোটাল মোটামুটি 223,868 টাকা খরচ হয়েছে বা 225 ধরেন আচ্ছা আমি টোটাল ধরে 25,000 তার মানে যদি আমি টোটাল হিসাব করি আমার টোটাল খরচ হচ্ছে 8,92,500 আর খরচ হচ্ছে 223,868 তার মানে 6,68,000 টাকা লাভ 6,68,000 টাকা এটা হলো 3.5 মাসে এটা 3.5 মাসের মধ্যে আমার ক্লিয়ার হয়ে গেল 2 লাখ লিটার একটা
একটা পন্ড থেকে, আর আমার সাথে যেটা পন্ড দেখতেছেন এটার মাছ আবার আমি এক দেড় মাস পরে, এটার অলরেডি আমি 5000 কেজি করছি হারভেস্ট। এই যে পার্সিয়াল হাজবেন্ড এইভাবে হয়েছে, আরও এটাতে আমার টার্গেটেড হারভেস্ট আছে আরো 4000 বা 4500 কেজি। আপনি এই যে 2-2.4 লাখ যে পন্ড তৈরি করছেন, জি মোটামুটি এয়ারেশন দিয়ে যদি একজন করে টোটাল কতটা খরচ হতে পারে? এটা এয়ারেশন যদি ডিফিউজার দিয়ে করে মডার্ন টেকনিকে কমপক্ষে 5-5.5 লাখ টাকা আসবে। 5.5 লাখ টাকা, 5-5.5-এর মধ্যে আসবে। 5.5 লাখ টাকা দিয়ে সেটা তৈরি করলো, হ্যাঁ, আরো ইনভেস্ট কি আছে মোটামুটি একটা হারভেস্ট করা পর্যন্ত? একটা হারভেস্ট তার মাছের খাদ্য ওইখানে ধরা হয়নি, অটোমেটিক একটা জেনারেটর লাগবে পাওয়ার সাপ্লাইয়ের বিকল্প হিসেবে, কারণ এত বড় প্রজেক্ট তো আপনি আইপিএস দিয়ে 5 লাখ টাকা দিলাম আপনি এটা, কারণ যদি আপনি ডিফিউজার দিয়ে নেন তাহলে কস্টিং একটু হাই, যদি ইয়ারক্সি দিয়ে নেন ওইটাও মডার্ন, ওইটাতে কস্টিং মিনিমাম 50,000 থেকে 1 লাখ টাকা কমবে আরো। মোটামুটি যদি লাভ যেটা দেখতেছি আপনি 6.5-7 লাখ টাকার মধ্যে ধরে রাখেন সবসহ। আমার এখানে 4 লাখ লিটারে মোটামুটি আমার জায়গা রাখছে 80/16, 4×3=12, 3×3=6, 7, 8 শতকের মতো। আর 8 ডিসিমিল যেটা বলে 2.5 শতকে আমাদের এদিকে 1 কাঠা না। এটা হচ্ছে বেসিক হিসাব। এখন বিষয় হচ্ছে যে আমি যে মাছটা চাষ করছি একটা কথা আমি ক্লিয়ারলি বলে নিই, এটা কিন্তু ভিয়েতনামি কই, কই তো ভিয়েতনামি কই আর আপনার হচ্ছে পাঙ্গাস, এগুলো কিন্তু হাই ডেন্সিটিতে চাষ করা যায় উচ্চ ঘনত্বে। আমি যে ডেন্সিটি অ্যাভারেজ নিচ্ছি সেটা আপনার মনে করেন নিয়ার অ্যাবাউট 45 কেজি পার হচ্ছে আপনার 1000 লিটার, এটা কিন্তু 55 কেজি পর্যন্ত। আমার যেরকম প্রপার পারফেক্ট এয়ারেশন সেট আপ এটা আমি আরও হাই ডেন্সিটিতে নিতে পারতাম, কিন্তু যখন আপনি অধিক হাই ডেন্সিটিতে নিচে যাবেন তখন টাইমটা আরও বেশি লাগে। আচ্ছা আচ্ছা, অধিক ঘনত্বে যখন মাছ থাকবে তখন মাছের বর্ধনে কিন্তু সময়টাও বেশি লাগবে। খাবার তো সেটাই লাগবে, 135 বা 140 গ্রাম খাদ্যে আপনি 1 কেজি মাছ প্রোডাকশন পাবেন। কিন্তু আমি বলতে চাচ্ছি যে আমি 70,000 পিস মাছ ছাড়ছি একটা পন্ডে, আপনি 70-এর জায়গায় ছাড়তে পারবেন 1 লাখও ছাড়তে পারবেন, ছাড়া যাবে। কিন্তু ওই যে পার্সিয়াল আমি এখন তিনটা হারভেস্ট নিচ্ছি, আপনাকে নিতে হবে 4টা। ও আচ্ছা আচ্ছা, আর আপনার টাইমটাও বেড়ে যাবে, 4 মাস পর্যন্ত চলে যাবে, কারণ মাছ ছোট মাছগুলো তখন বড় হবে যখন বড় মাছের চাপটা কমে যাবে। একবারে আমরা চাইলেও টোটাল হারভেস্ট কিন্তু আমরা নিতে পারি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, কারণ টোটাল হারভেস্ট মাছের সমগ্রত আসে না, মানে একসাথে হারভেস্ট করাও যায় না, না একসাথে সমগ্রত আসবে না, তো বাজারে গেলে তো সমস্যা, অটোমেটিক্যালি গ্রেডিং হয়ে যায়, তারা খাবার খেতে খেতে বড় মাছগুলো ছোট মাছগুলোকে খেতে দেয় না, বলে না সব দুর্বলের উপর সবলের অত্যাচার, বড়গুলো দ্রুত বড় হয় ছোটগুলো এভারেজে ছোটই থাকে, বড়গুলো না টানা পর্যন্ত ছোটগুলো বড় হবে না। মার্কেটে সেটা দিয়ে আমরা মনে করেন করছি, এবং আমার তো বড় সেট আপ 6 লাখ লিটার, আমাকে এইভাবেই করতে হয়, ম্যানুয়ালি তো এটা তো সম্ভব না। ঠিক আছে ভাই, সময় দিয়েছেন, ধন্যবাদ, অনেক ধন্যবাদ ভাই। আর আপনি এত দূর আসছেন এই যে সবার উদ্দেশ্যে কষ্ট করে, তো বিষয়টা হচ্ছে যে আপনাকে অনেক ধন্যবাদ। আর সবাই এটা দেখুক, আমার কথা হচ্ছে যে এটা যারা বেকার সমস্যা নিরসন করতেছে, অনেকে আমার বহির্গামী ভাই আছে যারা দেশের বাইরে থাকে, ওনারাও চিন্তাধারা করতেছে বাংলাদেশে আমরা পারফেক্টলি করব। তো এখন আমি এটা দীর্ঘ 4 বছর ধরে করতেছি, এর থেকে বড় সেট আপও কিন্তু আমি আমার মাধ্যমে কিন্তু দিচ্ছি, করে কথা কথা দিচ্ছি, আমার গোটা বাংলাদেশে আছে প্রতিটা ডিস্ট্রিক্টে 1500-এর উপর আমার স্টুডেন্ট। আমি মোহাম্মদ মোজাম্মেল হক, প্রধান শিক্ষক টাইগার পাস উচ্চ বিদ্যালয় চট্টগ্রাম। আপনার যে সেট আপ এই প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটা আসলে অন্যদের কাছে পাওয়া যায় না, যারা ট্রেনিং দেন বা যারা বলেন তাদের কাছে এরকম ট্যাঙ্ক বা বড় সেট আপ নাই। তো আমি বলবো যে একজন চাষি যদি না হয় সে আমাদেরকে চাষ করা শেখাবে কীভাবে? শুধু ট্রেনিং দিয়ে বায়োফ্লক শেখা সম্ভব না, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স লাগবে। তো সজল ভাই সব সেট আপই ভালো লাগছে, এবং ওনার মাছের প্রাণবন্ত অবস্থা দেখে আসলে ভালো লাগছে। তো আর সজল ভাই এখানে যা করলেন যা বললেন, আমার মনে হয় বায়োফ্লকের অনেক ডিপের কিছু তথ্য ওনার কাছে আমরা
আমি জানতে পারছি জানছি, এবং আমার বিশ্বাস যে সজল ভাই যদি আমাদেরকে একটু মনিটরিং করেন, গাইডলাইন দেন, ইনশাআল্লাহ করব ভাই, আমরা যখন প্র্যাকটিক্যালি করব তখন ইনস্ট্যান্ট কিছু প্রবলেম ফেস করব, যেটা ফার্স্ট টাইম। তো সজল ভাই এই গাইডলাইন নিয়ে আমরা এই টিম, আমরা যারা বাই ফ্লক 29 যে টিম করলাম, আমরা 19 জন, হ্যাঁ না 29 মানে 29 এ 21 জন, আমরা 21 জন 29 নভেম্বরে যে টিম শুরু করলাম আর কি, 21 জন মিলে আজকে আমরা ডেটটা করলাম, যে ডেটে আমরা স্টার্ট করছি ট্রেনিংটা, ওই ডেটটাকে আমরা বাইফ্লক 29.11.2019 একটা নামে আমরা একটা ফেসবুক গ্রুপ করছি। মনে হয় সজল ভাইয়ের কাছে আমরা ইয়েগুলো পাবো। আর আমার অনুরোধ থাকবে সজল ভাই অ্যাজ এ স্টুডেন্ট, ওনার স্টুডেন্ট হিসেবে আমাদেরকে যেন যতটুকু সম্ভব, উনি তো ট্রেনিং করান, উনি একটা বড় প্রজেক্টের মালিক, এবং আমরা ওনার সমৃদ্ধি কামনা করি, ওনার অ্যাড মানে কি বলবো বিজ্ঞাপন হিসেবে আমরা কাজ করবো, এক একটা অঞ্চলে যারা আছি কাজ করব। তো উনি যেন আমাদের সাপোর্টগুলো যেন যতটুকু সাশ্রয়ী মূল্যে, ডেডিকেটেডলি তো নিবে নেই, সাশ্রয়ী মূল্যে অধিক বিনিময়ে অধিক সেবা, এরকম না, এত সাশ্রয়ী মূল্যে ভালো সেবা, এরকম একটা মানসিকতা নিয়ে যদি উনি যদি, কারণ ওনার তো মেইন বিজনেস এই ইকুইপমেন্ট সরবরাহ না, ওনার মেইন বিজনেস উনি নিজে একজন চাষি, বাইফ্লক চাষি, এবং আমরা বলবো বাংলাদেশের আইকন হিসেবে ওনাকে আমরা দেখতে চাই, বাইফ্লকের আইকন হিসেবে, এবং আমরা ওই জায়গায় সজল ভাইকে দেখতে চাই। আর সজল ভাই আমাদেরকে ওনার সোলজার হিসেবে রেডি করবে, প্রোবায়োটিক উনি উনি হলেন প্রোবায়োটিক, আমরা আমরা ব্যাকটেরিয়া হিসেবে কাজ করবো ওনার পেছনে কাজ করবো। তো আমরা সজল ভাইয়ের সমৃদ্ধি কামনা করি, ওনার দীর্ঘায়ু কামনা করি, আমাদের সফলতা প্রত্যাশা করে আল্লাহর কাছে আমরা সবাই একজন আরেকজনের দোয়া চেয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি ফিরোজ হাসান, সেবা হসপিটাল লিমিটেড কাশিনাথপুরের ডিরেক্টর, প্লাস আমি বাইফ্লক সম্পর্কে ইউটিউবে যতটুকু জানছি, তো আসলে তো ইউটিউব থেকে লিগেল তথ্যগুলো পাওয়া যায় না। তো কিছুদিন আগে এনিভিডির মাধ্যমে যে সজল ভাইয়ের যে ভিডিওটা আপলোড হয়েছে, সেই ভিডিওর মাধ্যমে আমি ওনার প্রতি, ওনার ইনফরমেশনগুলো রিয়েল ছিল, যার কারণে মনে হয়েছে যে ওনার কাছ থেকে আমরা সঠিক তথ্যগুলো পাবো। এই সুবাদেই আসলে ওনার সাথে যোগাযোগ করা, তো উনি আমাদেরকে আশ্বস্ত করার কারণে আমরা মোটামুটি আজকে 11-21 জন প্রায় এক জায়গায় হয়েছে বিভিন্ন জেলা থেকে। আমরা অনেক ভালো ভাবে প্রশিক্ষণ পেয়েছি, আশা করি প্রত্যেকেই আমরা নিজ নিজ এলাকায় নিজ দায়িত্বে সুন্দর করে প্রজেক্ট গড়ে তুলতে পারবো, এবং এই আত্মবিশ্বাস রাখছি। সবাইকে শুভকামনা এবং ভালো থাকার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, আমি আতিকুর রহমান, মুন্সিগঞ্জ থেকে আসছি। আমি এখানে আমার বড় দুই ভাই যে কথাগুলো বলছে, আমারই সেম একই কথা, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, এবং আমাদের জন্য আমরা যারা আছি আমাদের এর সাথে জড়িত, সবাই সবাই সাথে কমিউনিকেশন বজায় রেখে সবাই আমরা সঠিকভাবে যাতে যা সুযোগ করতে পারি, সবাই সহযোগিতা ভাগ করে। আমি গোপালগঞ্জ থেকে এসেছি, আমার নাম দীপক চন্দ্র রায়, আমি এই বায়োফ্লক সিস্টেমের প্রশিক্ষণ নিতে এসেছি সজল ভাইয়ের কাছে। আসলে উনি খুব আন্তরিকতা মনের মানুষ, উনি সুন্দরভাবে হাতে কলমে শেখায়, এবং ওনার বাস্তবায়নে কিছু প্রজেক্ট আছে, আমরা সেই প্রজেক্ট দেখে আমাদের অনেক জ্ঞান অর্জন হয়েছে। আমরা আশা করি আমরা আমাদের যে ট্রেনিং করাইছে উনি, এই ট্রেনিংয়ে আমরা সফল হইতে পারবো, এটাই আমাদের আশা। মিনিমাম 900 উপর আমি প্রজেক্টটি পর্যন্ত সাকসেসফুলি করে দিছি, সবাই যে সফল হবে এমন কথা না, মিস্টেক থাকবে, কারণ একবারেই এখান থেকে শিখে গেছে, একবারে কিন্তু তার কিন্তু সফলতা আসবে না, হয়তো বা একটু স্ট্রাগল কারো কারো করতেছে, যার ধারণ ক্ষমতা ভালো, পারফেক্টলি শিখে গেছে, সে একবারেই একবারে সাকসেস, ভুল ভ্রান্তি থেকেই তো মানুষ শিখে। আপনি যদি এখন আমাকে সাকসেস রেশিও বলেন, তাহলে ধরেন নিয়ার অ্যাবাউট আমি তো বলবো যে 90-95%, 5-10% এটা ইনারা পারবে না। না তারপরে তো আপনি অনেক জায়গায় গেছেন, ম্যাক্সিমাম আমার এখান থেকে কিন্তু শিখে গেছে, যাদের ভিডিও আপনি তো দিচ্ছেন, যারা যারা এখান থেকে শিখে, সবার ভিডিও তো আর অতটুকু সময় আপনার দেওয়া তো সম্ভব না। ধন্যবাদ, ভালো থাকুন, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা আসলে হারভেস্ট করলাম, মানে হারভেস্টেশন ফুললি হয় না, আমরা যদি যখন যাই, আমরা তো ভাই সোহেল ভাই কত মাছ দেখাবো আপনাদের, সারাক্ষণ তো মাছ দেখার সম্ভব না। তো প্রিয় দর্শক হারভেস্ট দেখলেন, প্রিয় দর্শক আজকের মধ্যে এখানে শেষ করছি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকে, সুন্দর থাকে, খোদা হাফেজ।